এই দুনিয়ার সব অর্জনই গর্বের নয়, ঠিক যেমনটা মধ্য ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির দৃষ্টিতে কোভিড-19 সংক্রমিতের সংখ্যা এখন 10 লাখ ছাড়িয়ে গেছে। এই অবস্থায় 7 লাখ সুস্থ হলেও মোট মৃতের সংখ্যা 16,000। এমন সংকটে ম্যাকেল সরকারের দেয়া আংশিক লকডাউন আরও বাড়বে কিনা সাধারণ জার্মানদের মনে এখন এই ভাবনা। দেখুন, লকডাউন মানেই সব দিক থেকেই জার্মানির বিশাল ক্ষতি। ধরুন বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ জার্মানির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য বন্ধু, কিন্তু করোনার কারণে দুই দেশের আমদানি রফতানিতে নেমেছে ধস। তবে লকডাউন বাড়িয়ে যদি করোনাকে বশ মানানো যায়, সেই সাথে টিকা দেয়া শুরু না করা পর্যন্ত লকডাউন আরও 3 সপ্তাহ বাড়ানোর পক্ষে আমি। এদিকে নভেম্বর মাসেই প্রাণঘাতী ভাইরাসটার সংক্রমণের হার আভাস দিচ্ছে বড়দিনের মাস ডিসেম্বর হবে করোনার জন্য আরও ভয়াবহ। তাই তো বিধিনিষেধে নেওয়া হয়েছে কড়াকড়ি। খবরে জানলাম 20 ডিসেম্বর পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পুরো বিষয়টিকে স্বাগত জানানো ছাড়া উপায় নেই। তাহলেই হয়তো সাধারণ মানুষ তাদের পরিবার নিয়ে শান্তিতে আর নিরাপদে বড়দিন ও নতুন বছর উদযাপন করতে পারবে। এমন নাজুক অবস্থার মধ্যে দেশটিতে খোলা রাখা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে 3,000 শিক্ষকের বিপরীতে করোনায় আক্রান্ত হয়েছেন 20,000 শিক্ষার্থী, কোয়ারেন্টাইনে আছে কমপক্ষে আরও 2 লাখ। জার্মানি সহ পুরো ইউরোপের কোভিড-19 আক্রান্ত এবং মৃতের নতুন রেকর্ডই বলে দেয় লকডাউন কিংবা বিধি নিয়মে ছাড় দেওয়ার সময় কিন্তু এখনও আসেনি। তাই টিকা প্রদান কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।